ওয়েলকাম টু দিস রিজন গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে বিরাট সংবাদ, কারণ তোমাদের কিন্তু 35% সিলেবাস কিন্তু কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ 35% সিলেবাস কমে তোমাদের পরীক্ষা হবে, 65% অর্থাৎ 65% সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা 2021 সালে। বন্ধুরা, তাহলে 35% কাট ডাউনের পরে বা কমানোর পরে সিলেবাস কোন কোন বিষয়ে বা কোন কোন সিলেবাসের মধ্যে, মানে কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে সেই ব্যাপারে বিস্তারিত জেনে নাও। সমস্ত বিষয়ে আমি এখানে তোমাদেরকে জানিয়ে দেব যে কতটা তোমাদের পড়তে হবে এবং কতটা পড়বে না। প্রথমে আসি, দেখে নাও বাংলা বিষয়ে। বাংলায় তোমাদের পড়তে হবে জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি, এই তিনটি গল্প থাকছে। কবিতা থাকছে 5টি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, হারিয়ে যাওয়া কালিকলম, প্রবন্ধ ও সিরাজউদ্দৌলা নাটক থাকছে। এবং পূর্ণ সহায়ক গ্রন্থ থেকে কোনি থাকছে, ব্যাকরণে থাকছে কারক ও অকারক সম্পর্ক এবং সমাস, এছাড়া কাল্পনিক সংলাপ, প্রতিবেদন রচনা, অনুবাদ ইংরেজি থেকে বাংলা সিলেবাসে রয়েছে। ইংরেজি 5টি লেসন থাকছে, সেগুলি হলো ফাদার সেলফ, ফেবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রান অ্যাওয়ে কাইট। পাশাপাশি গ্রামার এবং রাইটিং স্কিল থাকবে। দেখে নাও ইংরেজিতে, আবার বলছি, 5টি লেসন থাকছে, সেগুলো হলো ফাদার সেলফ, ফেবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রান অ্যাওয়ে কাইট। পাশাপাশি গ্রামার এবং রাইটিং স্কিল থাকবে। এবার দেখে নাও অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে তোমাদের কাট ডাউনের পরে অর্থাৎ 35% সিলেবাস কমানোর পরে যা হচ্ছে, নিম্নলিখিত বিষয়গুলো থাকছে, দেখে নাও। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়ত ঘন অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব, বৃত্তাকার চোং, দ্বিঘাত করণী। সম্পাদ্যের মধ্যে থাকছে ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারী, কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, বৃত্তের স্পর্শক অঙ্কন, সম্পাদ্য সাদৃশ্য। এবার দেখে নাও ভৌত বিজ্ঞান বিষয়ে। সাধারণ অংশের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পদার্থবিদ্যার আলো এবং চলতড়িৎ, রসায়ন থেকে থাকছে পর্যায় সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এবার দেখে নাও জীবন বিজ্ঞান থেকে কী থাকছে। লাইফ সায়েন্স থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ইতিহাস থেকে দেখে নাও ইতিহাসের ধারণা, সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। এবার আসি ভূগোল থেকে। দেখে নাও ভূগোলে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত থেকে দেখো কী থাকছে, ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র। বন্ধুরা, তাহলে এগুলো তোমরা পড়ে নেবে, তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই 35% কমে কিন্তু তোমাদের এবার মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে 2021 সালে। ফলে বন্ধুরা, আশা করি এর থেকে তোমরা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।